যেটি দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে, দেখো আমাকে তোমরা এটি বলতে পারবে যে এইখানে এই যে এই শব্দটি আমি লিখলাম, এখানে 1 নম্বর শব্দ হিসেবে লিখলাম, এই শব্দটির উচ্চারণ এবং এই শব্দটির উচ্চারণ দুটোর শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ একটা ধ্বনি রয়েছে। আমাকে তোমরা জানাও যে এই দুটো শব্দের এ ধ্বনির উচ্চারণের পার্থক্যটা কি। আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আমাদের কাছে অনেকে অনেকে যোগদান করেছে, প্রীতি আছে পাবনা থেকে লিখেছে, হিমায়তপুর থেকে লিখেছে, আচ্ছা। তারপর সুমাইয়া আক্তার মুন, সৈকত কুমার দাস শুভ, মিনহাজ সামি অনেকে লিখেছে আমাকে, আচ্ছা অনেকে এটি লিখেছে যে একতারা এবং দেশ। আমরা দেখি তোমরা যারা উত্তর করছো। সুমন হোসেন সবচেয়ে প্রেসাইজ উত্তরটা আমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছে, সেটি হচ্ছে সংবৃত এবং বিবৃত। আরো ভালোভাবে ডিটেইল উত্তর করেছে ইয়াহিয়া, সে আমাদেরকে জানিয়েছে একতারা এটি হচ্ছে উচ্চারণ, তারপর দেশ। আচ্ছা, যেমন আমরা তোমাদেরকে আরো একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি, আমরা সাধারণত এই একতারা শব্দটি কিভাবে উচ্চারণ করি। যদি আমরা উচ্চারণের লিখিত রূপটি দেখি তাহলে এটি হবে এক তারা। দেখো এখানে একটা বিবৃত উচ্চারণ আমাদের সামনে রয়েছে, এর পাশাপাশি আমাদের সামনে দেশ যে উচ্চারণটি রয়েছে সেটি হচ্ছে সংবৃত উচ্চারণ, অর্থাৎ এ উচ্চারণ করলাম আর এখানে এ উচ্চারণ করলাম। অর্থাৎ অ্যাপল যেভাবে আমরা উচ্চারণ করি, এ ফর অ্যাপল ইংরেজিতে, ঠিক সেরকম ভাবে এক তারাটার এটা এসেছে, আমরা এখানে এক তারা বলছি। আবার পরবর্তীতে আমরা এইখানে আই এইট রাইস এটা যখন বলছি ওইভাবে একটা সংবৃত উচ্চারণ আমরা দেখতে পাই। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশ, অর্থাৎ এখানেও একটা সংবৃত উচ্চারণ আমরা দেখতে পাই। সুতরাং সংবৃত এবং বিবৃত উচ্চারণের ধরনটা কিরকম সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমাদেরকে অনেকে বিভিন্ন জায়গা থেকে পাঠাচ্ছে যে তারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছে। আমরা তোমাদের কাছে এক এক করে এখন যেটি উপস্থাপন করার চেষ্টা করব সেটি হচ্ছে ধ্বনি তত্ত্বের ক্ষেত্রে এই উচ্চারণের ভূমিকা কিভাবে এবং কোন দিক থেকে গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম প থেকে ম পর্যন্ত, অর্থাৎ শুরুর দিকের যে ক্লাসটি এইটিকে প থেকে ম পর্যন্ত একটা অংশে আমরা ভাগ করেছিলাম। আমরা বলেছিলাম প থেকে ম পর্যন্ত যে ধ্বনি বা বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোর একটা আলাদা নাম রয়েছে, সেই নামটি কি সেটি আমাকে এখন তোমরা কমেন্ট সেকশনে জানাও। আশিক আহমেদ নাকিব আমাদেরকে এর মধ্যে প্রশ্ন করেছে, তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সংবৃত এবং বিবৃত বলতে কি বোঝায় খুব সম্ভবত সে সেটি জানতে চাইছে, আমরা সেটি বলার চেষ্টা করি। সংবৃত বলতে তুমি যখন তোমার ঠোঁট দুটোকে সম্প্রসারিত না করে যখন উচ্চারণ করবে, অর্থাৎ আমরা যখন এ উচ্চারণ করছি সেই উচ্চারণটা হচ্ছে সংবৃত, আবার যখন এ উচ্চারণ করছি তখন আমরা ঠোঁটটাকে একটু প্রসারিত করছি, সম্প্রসারিত করছি, তখন আমরা যে উচ্চারণটা করছি সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আশা করি সংবৃত এবং বিবৃত উচ্চারণের যে পার্থক্য সেটা তোমরা খুব সহজে ধরতে পেরেছো। আমরা এক এক করে এখন দেখি যে তোমরা সেই প থেকে ম পর্যন্ত যে ধ্বনি বা বর্ণগুলো রয়েছে সেগুলোর নাম বলতে পারছো কিনা। আশিক আহমেদ নাকিব আমাদেরকে বলেছে ওষ্ঠ, রাহনুমা ফারমিন অসীম স্পর্শধ্বনি বলেছে ওষ্ঠধ্বনি, ওষ্ঠবর্ণ, প বর্গীয় না, এগুলোর আলাদা নাম রয়েছে ওষ্ঠবর্ণ, বা এর পাশাপাশি আমরা এটাকে বলতে পারি, আমরা দেখি স্পর্শ বর্ণ এগুলো আমরা বলতে পারি। এর পাশাপাশি এটার আরেকটা নাম হচ্ছে, অনেকে আমাদেরকে বলেছে ওষ্ঠ, এটার একটা স্পেসিফিক রেঞ্জের
নাম, স্পর্শ বর্ণের একটা অংশ হচ্ছে প থেকে ম, এবং এগুলোকে আমরা একটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। এর পাশাপাশি আমরা ক, তারপর চ, তারপর ট, তারপর ত, এরকম বেশ কয়েকটা আলাদা আলাদা বর্গ পাই। এই বর্গগুলো অনুযায়ী আমাদের বা সবগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণগুলোকে আলাদা আলাদা 5টি বর্গে আমরা ভাগ করে থাকি। হ্যাঁ, আশিক আহমেদ নাকিব আমাদেরকে যেরকম বলার চেষ্টা করেছে যে স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত সবই, হ্যাঁ আমরা এটি বলতে চাই, স্পর্শ বর্ণের একটা অংশ হচ্ছে এই ওষ্ঠ বর্ণ। সবগুলোকেই, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, সবগুলোকেই আমরা স্পর্শ বর্ণ হিসেবে অভিহিত করি, এবং প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে। সেগুলো আমরা একটা চার্টের মাধ্যমে এখন দেখার চেষ্টা করব। যার যার কাছে খাতা কলম রয়েছে, সে খাতা কলমে অবশ্যই এই চার্টটা তুলে নিতে পারো। এই চার্টটি তোমার উচ্চারণ সম্পর্কে ধারণায় খুব বেশি সাহায্য করতে পারে। আমরা দেখি এখন উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণগুলোকে কিভাবে ভাগ করা যায়। আমরা একটা বড় চার্ট দেখতে পাচ্ছি, যেই চার্টে আমরা এক এক করে দেখব যে প্রত্যেকটা বর্গের উচ্চারণ স্থান কেমন। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এখনই করতে পারো। শুরুতে আমাদের সামনে বর্ণের যে বর্গ সেটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণের যে 5টা প্রথম বর্ণ রয়েছে, সেই 5টা প্রথম বর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি, ক, খ, গ, ঘ, ঙ। এইটার উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল। তোমাদের মনে আছে আমরা বলে দিয়েছিলাম যে এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই অংশটার উচ্চারণ হচ্ছে জিহ্বা। এই জিহ্বা মূল থেকে উচ্চারিত হয় গ, খ, গ, ঘ, ঙ, এই কারণে এগুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। তোমরা আচ্ছা, অনেকে চাইছে যে একটু জুম করা যেতে পারে কিনা, এটার অপশনটা আমাদের ফেসবুক লাইভে নেই। তোমাকে আমি তোমাদেরকে মুখে মুখে বলার চেষ্টা করছি, সেটা একটু দেখার চেষ্টা করো। আমরা এর পাশাপাশি চ, ছ, জ, ঝ, ঞ, এই আচ্ছা আমরা দেখি এটা জুমিং এর অপশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে চ, ছ, জ, ঝ, ঞ, এই 5টি যে আলাদা বর্ণ রয়েছে সেই বর্ণগুলোর পাশাপাশি তালিবর্ষ জ, অন্তঃস্থ জ এবং অন্তঃস্থ অ, এই 5টি বর্ণ বা এবং সঙ্গে আরো 3টি, টোটাল 8টি বর্ণ নিয়ে আমাদের তালব্য বর্ণ গঠিত হয়েছে, যেটার উচ্চারণ স্থান হচ্ছে অগ্রতালু। আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এই 5টি বর্ণের সঙ্গে আরো 4টি বর্ণ, মূর্ধন্য ষ, বয়ঃশূন্য র, ডয়শূন্য র এবং ঢয়শূন্য র, এই কয়েকটি বর্ণ, দেখো 5, 4, 9, এই 9টি বর্ণ নিয়ে আমাদের পশ্চাৎ দন্তমূল অংশ থেকে উচ্চারিত বর্ণগুলো আমরা পাচ্ছি। এগুলোকে আমরা বলছি মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। আমরা একটু মনে রাখার চেষ্টা করি, প্রথম যে গুচ্ছটা ছিল সেই গুচ্ছকে আমরা কণ্ঠ বা জিহ্বা মূলীয় বলার চেষ্টা করেছি, তারপর বলছি তালব্য বর্ণ, তারপর বলছি মূর্ধন্য বর্ণ বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। এরপর আমাদের সামনে রয়েছে ত, থ, দ, ধ, ণ, এই 5টির সঙ্গে আরো আছে ল এবং স, এই 5, 8, 2, 7টি বর্ণ নিয়ে আমাদের আছে দন্ত বর্ণ। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প, ফ, ব, ভ, ম, যেটি অনেকেই একটু আগে আমাদের বলার চেষ্টা করেছিল যে এটি হচ্ছে ওষ্ঠ বর্ণ। এবং আমরা বুঝতে পারছি যে ক থেকে ম পর্যন্ত এর মধ্যে আমরা যদি বাড়তি যে বর্ণগুলো, এই যে আমাদের চয়ের বর্গের অংশটিতে এই বাড়তি 3টি বর্ণ, এখানে 4টি, এখানে 2টি, এই বর্ণগুলো বাদ দিয়ে আমরা ক থেকে ম পর্যন্ত যা পাই সেগুলোই হচ্ছে স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণগুলোর উচ্চারণ স্থান আমরা খুব ভালোভাবে জেনে গেলাম। আমাদেরকে রাকি বাড়ি তো বারবার প্রশ্ন করছে যে তটিনী এবং ব্রাহ্মণ কথাটির উচ্চারণ কি। আমরা তটিনীর উচ্চারণটা তোমাদেরকে দেখিয়ে দিই,
এটার উচ্চারণ হবে তো টি নি, অর্থাৎ এখানেও একটা সংবৃত উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি এই ব্যাপারটাও তোমরা বুঝতে পারছো। এবং এইটার উচ্চারণ হবে ব্রাহ্মণ, এইভাবে আমরা এটা উচ্চারণ করব। সুতরাং এখানে যেহেতু হ এবং ম যুক্ত রয়েছে, আমরা একটু পরে আবার আলোচনা করব, এই অংশটিতে হ এবং ম যুক্ত রয়েছে, এই কারণে ব্রাহ্মণ আমরা এইভাবে উচ্চারণ করছি। এক এক করে অনেকেই আমাদেরকে বলার চেষ্টা করছে যে ব্রাহ্মণ এটির উচ্চারণ হবে, এটির উচ্চারণটা আসলে ব্রাহ্মণ হবে। আমরা আশা করি তোমরা এখন নিশ্চিত হয়েছো। আমরা উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করেছি, এই ভাগে আমরা কিভাবে কোনটির নামকরণ করেছি সেটি আশা করি সবাই বুঝতে পারছি। পরীক্ষায় আমাদেরকে বলা হবে যে গ একটা বর্ণ আছে, সেই গ বর্ণকে উচ্চারণ স্থান অনুযায়ী কোন নামে ডাকা হয়, তখন তোমাকে বলে দিতে হবে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। আমরা এই ক্ষেত্রেও দেখতে পারবো যে আমরা এই ক্ষেত্রেও বুঝতে পারবো যে এটার আলাদা নামটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। অনেকে প্রতিবাদ করছে, সৈয়দ আহমদ আমাদেরকে বলছে ব্রাহ্মণ, আমাদেরকে অনেকেই বলার চেষ্টা করছে এটার উচ্চারণ হবে ব্রাহ্মণ। আচ্ছা, আমরা অনেকটাই নিশ্চিত এটার উচ্চারণটা ব্রাহ্মণ হবে, তারপরেও যদি তোমাদের নিশ্চিত হওয়ার প্রয়োজন হয়, আমরা আশা করি কোনো টেক্সট রেফারেন্স থেকে তোমাদেরকে আমরা এটি জানিয়ে দিতে পারবো, নিজেরাও নিশ্চিত হয়ে নিতে পারো। আমরা এই ক্ষেত্রে জেনে নিলাম যে উচ্চারণ স্থান অনুযায়ী কিভাবে আমরা বর্ণগুলোকে ভাগ করতে পারি। এর পাশাপাশি আমরা আরো কিছু বিষয় তোমাদেরকে এখন দেখিয়ে দিই যে কতগুলো বর্ণ রয়েছে, যে বর্ণগুলো বিশেষ কতগুলো ধ্বনি থেকে এসেছে, এই ধ্বনিগুলো অনুযায়ী আমরা এগুলোর আলাদা আলাদা নাম পেয়ে থাকি। আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে আমরা খুব পরিষ্কার ভাবে বুঝে ফেলতে পারবো যে খণ্ডত হচ্ছে কোনো স্বতন্ত্র বর্ণ নয়, খণ্ডত কোনো স্বতন্ত্র বর্ণ নয়। তাহলে আমাকে তোমরা এটি বলতে পারবে যে খণ্ডত এই বর্ণটি আসলে কোন বর্ণ থেকে আগত? খণ্ডত যদি কোনো স্বতন্ত্র বর্ণ না হয়, তাহলে আমাকে তোমরা এটি জানাও যে খণ্ডত কোন বর্ণ থেকে আগত। আমাকে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও যে খণ্ডত কোন বর্ণ থেকে আগত। আমরা তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। অনেকে উত্তর করছে, হ্যাঁ, আশিক আহমেদ রাকিব আমাদেরকে বলেছে, সৈকত কুমার দাস শুভ সেও বলেছে, সূচি বলেছে, রাজন আহমেদ বলেছে, এরকম অনেকে বলছে যে এটা ত বর্ণ থেকে আগত। একদম সহজ এবং সত্যি কথা, সেটা হচ্ছে এটা ত বর্ণ থেকে আগত। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি, কারণ এটাকে আমরা নাম নামই দিয়েছি যে খণ্ডত্ব। এই খণ্ডত অংশটা কোনো স্বতন্ত্র বর্ণ না হওয়া সত্ত্বেও বাংলা ব্যঞ্জন বর্ণে এর একটা আলাদা জায়গা রয়েছে, এবং এটি সহই কিন্তু আমাদের 39টি বর্ণ আমরা বর্ণমালায় পেয়ে থাকি। এবং এই প্রসঙ্গে আমরা আরো যেটি বলার প্রয়োজন মনে করছি সেটি হচ্ছে যে খণ্ডত এর সঙ্গে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলোর একটা মিল রয়েছে, সেটা হচ্ছে এগুলোও কোনো স্বতন্ত্র বর্ণ নয়, অর্থাৎ একা একা তুমি এগুলোকে উচ্চারণ করতে পারবে না, কিন্তু এগুলো কোনো বর্ণের অংশ নয়। ঠিক যেরকম খণ্ডত তয়ের অংশ, অনুস্বার, বিসর্গ কিংবা চন্দ্রবিন্দু এগুলো কোনো বর্ণের অংশ নয়। আমাকে তোমরা কি বলতে পারো যে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলোর একটা স্বতন্ত্র নাম রয়েছে, সেই স্বতন্ত্র নামটা কি? আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটির আলাদা একটা নাম রয়েছে, সেই আলাদা নামটা কি সেটা আমরা তোমাদের কাছ থেকে আশা করছি, দেখি তোমরা জানো কিনা। আমাদেরকে
আমরা এটার একটা আলাদা নাম রয়েছে, অনেকে জানার চেষ্টা করছে, দেখি সঠিক উত্তর আসে কিনা। পরাগ আহমেদ, হ্যাঁ, সবার আগে উত্তর দিয়েছে পরাশ্রয়ী বর্ণ। সোহরাব হোসেন, সে বলছে পরাশ্রয়ী বর্ণ। যারা শীষ বর্ণ বলছো তাদের উত্তর সঠিক হয়নি। আমরা অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটিকে যেহেতু স্বতন্ত্র ভাবে লিখতে পারি না, এইগুলোকে আমরা বলছি পরাশ্রয়ী বর্ণ। এই পরাশ্রয়ী বর্ণ বলতে কোনগুলোকে বোঝানো হয়, এটি যদি তোমাকে পরীক্ষার হলে জিজ্ঞাসা করা হয়, তাহলে অবশ্যই অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণের কথা সহজে বলে দিবে। এর পাশাপাশি আরো কিছু বর্ণ রয়েছে, যেই বর্ণগুলোকে আমরা সাধারণত আরো কিছু নামে ডেকে থাকি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যে উ ন ন ম অনুসার চন্দ্রবিন্দু, এখানে আমাদের 7টি বর্ণ রয়েছে। এর মধ্যে অনেকে ইয় শব্দটি, বর্ণটি নিয়ে একটু কনফিউজড হয়। আমরা তাদের জন্য একটু বলে দিচ্ছি যে এটির উচ্চারণটা কেমন হয়। আমরা ইয় এই বর্ণটাকে সাধারণত এইভাবে উচ্চারণ করে থাকি, ইয়। অনেকে এটাকে নিয় বলে, অনেকে এটাকে আরো বিভিন্ন নামে ডাকার চেষ্টা করে, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণটা হচ্ছে ইয়। সুতরাং এটি খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে এটির উচ্চারণটা আসলে কোনটি। উষ্ম বা শীষ বর্ণ কোনগুলো, এটি আশিক আহমেদ নাকি, আমরা একটু পরেই তোমাকে জানিয়ে দিচ্ছি। উ ঞ ন ন ম এবং অনুস্বার চন্দ্রবিন্দু, এইগুলোর একটা আলাদা নাম রয়েছে। কেন আলাদা নাম রয়েছে আমি তোমাদের একটু বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে এগুলো সবগুলোই আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি। দেখো, উ এটি উচ্চারণ করার সময় নাকে একটা আওয়াজ দিতে হচ্ছে, ঞ বলার সময় নাকে আওয়াজ দিতে হচ্ছে, ন ন ম এই তিনটা ধ্বনি উচ্চারণের সময় আমাদের নাকে একটা আলাদা আওয়াজ দিতে হচ্ছে। আবার অনুস্বার, চন্দ্রবিন্দু, এগুলো আমাদের নাকের ব্যবহারটা খুব জরুরি। এই কারণে আমাদেরকে অনেকেই বলে দিচ্ছে যে, সৈকত কুমার দাস শুভ আমাদেরকে বলছে যে এটা হচ্ছে নাসিক্য ধ্বনি, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। এটার আরেকটা নাম আছে, আমরা সেটাও লিখে দিই। একদম সঠিক উত্তর দিয়েছ, অনুনাসিক, অনুনাসিক বা নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি বা বর্ণ। এইভাবে আমরা এই 7টা যে আলাদা বর্ণ রয়েছে, সেই 7টা বর্ণের আলাদা নাম সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। সুতরাং এই নামগুলো মনে রাখা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার এমসিকিউ বলো বা অন্য যে কোনো ধরনের প্রশ্নে বলো, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই এসে থাকে। শীষ ধ্বনির উত্তর কি হবে সেটা অনেকে দিয়ে দিচ্ছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার কাজ সহজ করে দেওয়ার জন্য। তালিবস্ব, মূর্ধন্যস, দন্তস এবং হ, এগুলোকে আমরা উষ্ম বা শীষ ধ্বনি বলি। আচ্ছা, সাইয়েদা নূর আমাদেরকে প্রশ্ন করেছে, হ্রস্ব এই কথাটির শুদ্ধ উচ্চারণ লিখে দিতে পারবো কিনা। আচ্ছা, আমরা চেষ্টা করছি, এটা অনেকটা মুখে মুখে বোঝানোটাই বেশি সহজ। আমরা ঠিক যেভাবে একটু এই হয়ের নিচে যদি রফলা রাখি, তাহলে র আসবে আমাদের মুখ দিয়ে। আমরা সরাসরি যেরকম র উচ্চারণ করি, সেই রটা না বলে র, এই হ যোগ র আমাদের বলতে হবে, এটাকে আমরা হ্র বলতে পারি। এবং এই ক্ষেত্রে হ্রস্ব কথাটা এভাবে আসবে। তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলেই তোমার মুখ দিয়ে সেটা এসে যাবে, হ্রস্ব ধ্বনি। এভাবে আমরা সাধারণত হয় রফলা, তারপর স, তারপর ব, এভাবে উচ্চারণ করি। সুতরাং এটাকে আমরা আরো ভেঙে যদি লিখতে চাই, তাহলে আমরা হ্রস্ব, হ্রস্ব ধ্বনি এভাবে আমরা লিখতে পারি। সুতরাং এইভাবে তুমি হ্রস্ব কথাটি উচ্চারণ করতে পারো। আর কেউ কোনো, আবিদা মারিয়াম আমাদেরকে প্রশ্ন করেছে, সে বলছে, একটু দেখার চেষ্টা করছি, ছেড়াদ্দ উচ্চারণ কি স দিয়ে নাকি ছ দিয়ে হবে? আচ্ছা, এইটা অনেকে অনেকভাবে উচ্চারণ করে থাকেন, সে আমাদের কাছে জানতে চেয়েছে এইটাকে আমরা কিভাবে বলি। এটাকে অনেকে সেরাদ্দও বলে, অনেকে ছেড়াদ্দও বলে। অর্থাৎ এটি মূলত আমরা জানি যে এটা একটা অর্ধ তৎসম শব্দ,
সেখানে এটা মূলত শ্রাদ্ধকে বোঝায় এবং এটিকে আমরা অনেক সময় শ্রাদ্ধ বা ছেড়াদ্দ দুইটাই বলে থাকি। সুতরাং তুমি যেটাই উচ্চারণ করো সাধারণত কোনোটিতেই ভুল নেই বলেই আমরা সবসময় দেখে এসেছি। আর কেউ কোনো প্রশ্ন রেখেছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সাইয়েদানুর যেরকম বলেছে খাতায় উচ্চারণ সঠিক হয় না লেখা, সেটি সেটি আমাদেরকে তোমাকে বলে দিচ্ছি যে আমরা সাধারণত যখন হ্রস্ব উচ্চারণ করি সেই হ্রস্বটা ওইভাবেই লিখবো, মূর্ধন্য স্বর নিচে হসন্ত দিয়ে তারপরেই আমরা লিখতে পারবো। আমরা এর মধ্যে তোমাদের কাছ থেকে একটা উত্তর পেয়ে গিয়েছি, যে উত্তরটা আমরা আশা করছিলাম সেই উত্তরটা তোমাদের কাছ থেকে আমরা পেয়ে গিয়েছি। সেটি হচ্ছে তালিমস্ব, মূর্ধন্যস্ব, দন্তাস্ব এবং হ, সেই চারটি বর্ণের শ্বাস আমরা যতক্ষণ খুশি ধরে রাখতে পারি, এবং এই কারণে এগুলোর একটা আলাদা নাম রয়েছে। সেই আলাদা নামটি আমরা এতক্ষণ তোমাদের কাছ থেকে জেনে নিয়েছি, সেটি হচ্ছে উষ্ণধ্বনি, উষ্ণধ্বনি বা উষ্ণধ্বনি বা শীর্ষ ধ্বনি হিসেবে আমরা সেটিকে জেনে থাকি। আমরা দেখছি অনেকেই আমাদের ক্লাসের ব্যাপারে বলছে, দেখি আমাদেরকে একজন বলেছে রুদ্রকুমার সন্ধ্যায়ের সঠিক উচ্চারণ কি, আছে সেটি আমরা বলবো। তার আগে আমরা বুঝিয়ে দিচ্ছি যে একটু খেয়াল করো, তালিবস্ব, মূর্ধন্যস্ব, দন্তাস্ব এই শব্দগুলো, এই বর্ণগুলোর ক্ষেত্রে তুমি করে একদম অনেকক্ষণ ধরে শ্বাস ধরে নিয়ে যেতে পারবে, এবং এই কারণেই বলা হচ্ছে শ্বাস যতক্ষণ খুশি এখানে ধরে রাখা সম্ভব। আবার আমাদের দুটো ধ্বনি রয়েছে, যেই দুটো ধ্বনিকে আমরা জ এবং ব নামে চিনি, এবং ধ্বনি হিসেবে সেগুলোর নিচে এই কারণে হসন্ত দেওয়া হয়েছে, একটু খেয়াল করবে। এই জ এবং ব এর উচ্চারণ স্থান স্পর্শ এবং উষ্ণধ্বনির মাঝামাঝি, এটা খুব খেয়াল রাখার বিষয় যে এই দুটো ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ এবং উষ্ণধ্বনির মাঝামাঝি, এটি মনে রাখতে হবে তোমাকে। এবং এইগুলোর আলাদা একটা নাম রয়েছে, আমরা এটির নামটা তোমাদের কাছ থেকে আশা করছি। আবু আবদুল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে কম্পনজাত ধ্বনি কোনটি, তুমি একটু অপেক্ষা করো আমরা সেখানে পৌঁছাচ্ছি। আমাদেরকে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো না কিনা আমি জানি না, জ এবং ব স্পর্শ এবং উষ্ণধ্বনির মাঝামাঝি। হ্যাঁ, মোহাম্মদ ওয়াস্তি সে আমাদেরকে সবার আগে জানিয়েছে যে এইটাকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। আমরা এই উচ্চারণ স্থান স্পর্শ এবং উষ্ণধ্বনির মাঝামাঝি যখন দেখছি তখন আমরা বুঝব এটার নাম অন্তঃস্থ ধ্বনি। আশা করি তোমরা এই ব্যাপারটাও ধরতে পেরেছো যে জ এবং ব এর উচ্চারণ স্থান অনুযায়ী আমরা কিভাবে এটার নামকরণ করছি, এটাকে অন্তঃস্থ ধ্বনি আমরা বলছি। আমরা এর পাশাপাশি আরো বেশ কিছু বর্ণ দেখতে পাই যে বর্ণগুলোর আলাদা আলাদা নাম রয়েছে। আমাদেরকে এর উত্তর করেছে এর মধ্যে অসীম জানিয়েছে, ফাইয়াজ আবরার জানিয়েছে, নিশান দে অনিক জানিয়েছে, এরা অনেকেই জানিয়েছে যে এটার উত্তরটা হবে অন্তঃস্থ ধ্বনি। আচ্ছা, আশিক আহমেদ নাকিব আমাদেরকে জিজ্ঞাসা করেছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে অব্যবহৃত এবং অদ্যক্ষর মানে কি। অব্যবহৃত মানে হচ্ছে ঠিক পরপরই, যখন কোনো একটা ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার অব্যবহৃত পরই আরেকটা ঘটনা ঘটলো, এরকম যদি তোমাকে বলা হয় তাহলে তুমি বুঝবে ঠিক তার কিছুক্ষণ পরই একটা ঘটনা ঘটেছে। অদ্যাক্ষর মানে হচ্ছে আদি অক্ষর। অদ্যাক্ষর কথাটিকে তুমি যদি একটু ভাগ করো, অদ্যাক্ষর কথাটিকে তুমি যদি দুই ভাগে ভাগ করো তাহলে তুমি দেখতে পাবে আদি যোগ অক্ষর,
এই দুটো শব্দ পাবে। এবং এই কারণে আদি কথাটার মানে কি? আদি কথাটার মানে হচ্ছে শুরু। এবং এই কারণে আমরা বুঝতে পারছি যে শুরুর অক্ষরটাকে আমরা আদ্যাক্ষর বলে অভিহিত করি। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদেরকে তালব্য ধ্বনি, কম্পনজাত ধ্বনি বিষয়ে প্রশ্ন করেছে সৈকত কুমার দাস শুভ, তাদের উত্তর কি আমরা দিতে পারবো? আমরা একটু দেখার চেষ্টা করি তাদের উত্তর দেওয়া সম্ভব হয় কিনা। আমরা তাদের উত্তর পেয়ে গিয়েছি। আমরা দেখো, জ কে সবসময় বলছি তালব্য ধ্বনি। জ হচ্ছে এমন একটা বর্ণ বা এমন একটা ধ্বনি যেটা আমাদের তালব থেকে উচ্চারিত হয়, আর এই কারণে এটাকে আমরা বলছি তালব্য ধ্বনি। আবার যখন র আমরা উচ্চারণ করছি, সেই র কে আমরা বলছি কম্পনজাত ধ্বনি। আমরা বুঝতে পারছি যে এইগুলোর প্রত্যেকটার একটা আলাদা আলাদা নাম রয়েছে, এই নামগুলো সম্পর্কে ধারণা রাখা আমাদের খুব 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 জরুরি। আমরা এক এক করে এরকম বেশ কিছু বর্ণ দেখতে পাচ্ছি বা ধ্বনি দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা সাধারণত আলাদা কোনো নামে সবসময় ডাকি না, কিন্তু এগুলো আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এখানে ঢয়শূন্য র এবং ঢয়শূন্য র দুটো বর্ণ রয়েছে যেগুলোকে আমরা আলাদা নামে ডেকে থাকি। আমাকে তোমরা বলো যে এটির আলাদা নামটি আসলে কি হবে। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি যে ডয়শূন্য র এবং ঢয়শূন্য র এই দুটোর আলাদা নাম কি হবে। তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যে সবার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখি, ডয়শূন্য র এবং ঢয়শূন্য র, হ্যাঁ, সৌরভ হোসেন সবার আগে উত্তর দিয়েছে। সে বলছে যে এটার উত্তরটা হচ্ছে তারণজাত। হ্যাঁ, অন্তর বলেছে, রাবিউল আলম বলেছে, অনেকে আমাদেরকে বলছে, আতাউর রহমান প্রধান, এটার নাম হচ্ছে তারণজাত, তারণজাত ধ্বনি। ঢয়শূন্য র এবং ঢয়শূন্য র হচ্ছে তারণজাত ধ্বনি। আমরা এই ক্ষেত্রে ডয়শূন্য র উচ্চারণটা কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। অনেকেই কিন্তু ডয়শূন্য র উচ্চারণ ভালোভাবে করতে পারি না। আমরা যদি ধরা যাক আমাদের একটা শব্দ আছে আড়ং, আড়ং কথাটির অর্থ হচ্ছে বাজার। এটি কিভাবে উচ্চারণ করতে হয়? উচ্চারণ করতে হয় ড এবং র, ড যেখান থেকে উচ্চারিত হয় ঠিক সেই জায়গা থেকে তোমার একটা র বের করতে হবে। এই কারণে এটাকে আমরা বলি র, আমরা আড়ং বলছি, আড়ং। আমরা এই আড়ং কথাটি উচ্চারণ অনেকেই করতে পারি না। ডয়শূন্য র খুব ভালোভাবে এভাবে উচ্চারণ কৌশলটা আমাদের জেনে রাখা প্রয়োজন। আমাদের অনেকেই বলছে যে আমাদের ডয়শূন্য র এবং ঢয়শূন্য র হচ্ছে তারণজাত ধ্বনি। নাজমুল হুদা সাগর বলেছে, সরফরাজ তানবীর বলেছে, অসীন বলেছে, হাসনা তঙ্গন বলেছে, অনেকেই আমাদেরকে বলছে যে এটা হচ্ছে তারণজাত ধ্বনি। আমরা ল কে কোন ধরনের ধ্বনি বলে থাকি এখন এটা আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আমি জিজ্ঞেস করার আগেই উত্তর করে দিয়েছে মাজহারুল ইসলাম। আরো দেখি, তোমরা আর কে বলতে পারো যে ল কে আমরা কি ধরনের ধ্বনি বলি। সৈকত কুমার দাস শুভ, সে আমাদেরকে বলেছে যে ল কে আমরা পার্শ্বিক ধ্বনি বলে থাকি। আচ্ছা, আর কেউ কোনো উত্তর দিতে পারে কিনা আমরা একটু অপেক্ষা করছি। অনেকেই আমাদের উত্তর করছে। আচ্ছা, আমরা লিখে ফেলি পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। সুতরাং ক্লাসের এই পর্যায়ে আমরা নতুন নতুন কিছু ধ্বনির আলাদা কিছু নাম জানতে পারলাম। আমরা জ কে বলছি তালব্য ধ্বনি, র কে বলছি কম্পনজাত ধ্বনি, ল কে বলছি পার্শ্বিক ধ্বনি, র এবং ড এই দুটো, ডয়শূন্য র এবং ভয়শূন্য র এই দুটো র কে আমরা বলছি তারণজাত ধ্বনি। এইভাবে আমরা এক একটা ধ্বনির যে আলাদা আলাদা নাম রয়েছে সেগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেলাম। ক্লাসের এই পর্যায়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ক্লাসে এখন আমরা উচ্চারণ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তার আগে তোমার বন্ধুদেরকে অবশ্যই আজকের এই কমেন্ট সেকশনে আরো একবার ট্যাগ করে জানিয়ে দিতে পারো এই ক্লাসটি হওয়ার কথা। এর পাশাপাশি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে জানিয়ে দাও যে আজকের এই ক্লাসটি হচ্ছে।
অনেকেই উচ্চারণ বিষয়ে এবং ধ্বনিতত্ত্ব বিষয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে। আমরা চাই সেই দ্বিধাদ্বন্দ্বগুলো আমরা সবাই মিলে যেন একটা সমাধান করতে পারি, এবং এই কারণেই আজকের এই ক্লাসটি হচ্ছে। আমরা চাই তোমরা নিজেদের প্রোফাইল হোক বা অন্য কোনো যে কোনো ভাবে হোক, এই ক্লাসটির খবর তোমার বন্ধুকে জানিয়ে দাও, যাতে আমরা প্রচুর পরিমাণে অংশগ্রহণ পাই। এর পাশাপাশি তোমাদেরকেও বলছি যে আজকের এই ক্লাসে প্রচুর পরিমাণে প্রশ্ন করবে, অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার, এবং এর পাশাপাশি আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে করছি সেগুলোর প্রত্যেকটা রেসপন্স কমেন্ট সেকশনে তোমাদের কাছ থেকে আশা করছি। সাইয়েদানুর আমাদেরকে বলছে যে উপরোক্ত কথাটি কি আসলে উপর্যুক্ত কিনা, এই কথাটি তাকে জানাতে। উপরোক্ত এবং উপর্যুক্ত এই দুটো কথাই একদম সঠিক, তবে আমরা বাংলা একাডেমির সর্বশেষ নিয়ম অনুযায়ী এইটুকু জানি যে উপরোক্ত এই কথাটি যখন তুমি লেখো তখন এটি তার নিজস্ব উচ্চারণে উচ্চারণ করাই যুক্তিযুক্ত, অর্থাৎ উপরোক্ত এভাবেই আমরা বলতে পারি এই কথাটি। আচ্ছা, আমরা আর কারো কোনো প্রশ্ন পাচ্ছি কিনা একটু দেখার চেষ্টা করি। আমরা এর মধ্যে তালব্য ধ্বনি, কম্পনজাত ধ্বনি এগুলো সম্পর্কে জেনে গিয়েছি। আর কেউ কোনো প্রশ্ন করেছে কিনা? আচ্ছা, সুরমা জাহিদ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এইটার উচ্চারণ কি, আমাকে তোমরা বলতে পারবে যে এই শব্দটা যে লিখলাম, আমি আরেকবার লিখি, আমি আরেকবার লিখছি, এই শব্দটা যে লিখলাম এটার উচ্চারণ কি? কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। অনেকে উত্তর দিচ্ছে নিও। আচ্ছা দেখি, হ্যাঁ, আশিক আহমেদ নাকিব সে আমাদেরকে বলেছে নয়ো। আচ্ছা, আর কোনো উত্তর আমরা দেখি। সৈকত কুমার দাস শুভ সে বলেছে নয়ো। আমরা যখন আমাদেরকে সমাস পড়িয়েছি তখন আমরা বলে দিয়েছি যে এই শব্দটার উচ্চারণ আসলে কি হবে, যারা ক্লাসটি করেছিলে তারা অনেকেই হয়তো জানো যে এইটার উচ্চারণ কি হবে, আমরা বলে দিয়েছিলাম। হাসনা তঙ্গন, মেহরাবাল মাকসুদ অনেকেই আমাদেরকে বলছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা সঠিক উত্তর করেছ। আমরা এটির উচ্চারণ করে থাকি নয়ো, অর্থাৎ একটা ইয় আছে এই কারণে আমরা বলছি নয়ো, এটাকে আমরা নয়ো বলে থাকি। যখন তৎপুরুষ সমাস হোক বা নয়ো সমাস হোক এভাবে আমরা বলি, নয়ো তৎপুরুষ সমাস, নয়ো বহুব্রীহি সমাস, এইভাবে। সুতরাং উচ্চারণের দিক থেকে আমরা আশা করি এই বিষয়টা খুব সহজে বুঝে নিতে পারবো। আমাদেরকে এর মধ্যে অনেকেই উত্তর করেছে। নঞ্চ একজন বলেছে না এটা উত্তর নয়, মোহাম্মদ ওয়াস্তি বলেছে নয়ও, হ্যাঁ তার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারছি যে কিভাবে কোন বিষয়ে কতগুলো শব্দ আমরা উচ্চারণ করতে পারি। আমরা এখন তোমাদেরকে যেটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে সংবৃত এবং বিবৃত এই দুটো উচ্চারণ আমরা কিভাবে করতে পারি। তোমাদেরকে আগেই যেটি জানিয়ে দেওয়া প্রয়োজন সেটি হচ্ছে যে উচ্চারণের সংবৃত রূপ, এটা আমরা অনেকবার বললাম আরেকবার জানাচ্ছি, উচ্চারণের সংবৃত রূপ হচ্ছে আমার যখন ওষ্ঠ যেটি বা ঠোঁট যেটি সেটি যখন অসম্প্রসারিত অবস্থায় থাকে। সুতরাং সংবৃত মানে হচ্ছে ওষ্ঠ অসম্প্রসারিত, এবং যখন বিবৃত উচ্চারণের কথা আমরা বলছি তখন আমরা বলছি ওষ্ঠটা সম্প্রসারিত। সুতরাং সংবৃত এবং বিবৃত উচ্চারণের ধরন সম্পর্কে এখন আমরা জানলাম। আমরা চেষ্টা করব যে এখন এ অক্ষরটির সংবৃত এবং বিবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করতে। আমাদেরকে এর মধ্যে অনেকে প্রশ্ন করছে, আমরা সেগুলোর উত্তর করব। আমাদেরকে
জিজ্ঞাসা করেছে নোমান ইবনে ওসমানি, সে জিজ্ঞাসা করেছে অব্যাহত এবং অব্যাহতির মধ্যে পার্থক্য কি। আমরা তোমাকে বলে দিচ্ছি যে অব্যাহতি মানে হচ্ছে কাউকে কোনো কিছু থেকে বের করে দেয়া অনেকটা বোঝায়। অর্থাৎ ধরা যাক কোনো একজন ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি মানে হচ্ছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর অব্যাহত যদি বলা হয়, অব্যাহত মানে হচ্ছে কন্টিনিউইটি। আমরা কোনো একটা কাজ যদি করতে থাকি তাহলে বলবো যে সেই কাজটি করা অব্যাহত রয়েছে, অর্থাৎ সেই কাজটি চলছে। সুতরাং অব্যাহত এবং অব্যাহতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে, আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। আমাদেরকে এর পাশাপাশি আর কেউ কোনো প্রশ্ন করেছে কিনা আর একটু দেখি। উপরোক্ত সঠিক নাকি উপরি উক্ত? উপরোক্ত সঠিক। হাসনাত অঙ্গন, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুয়েদ সোহান আমাদেরকে জিজ্ঞাসা করেছে পদ্মা উচ্চারণ কি, আমরা সেটা একবার দেখি। আমাদের মূল অধ্যায়ে যাচ্ছি, পদ্মা এটির উচ্চারণ প সংবৃত থাক বা বিবৃত থাকবে, সুতরাং পটা পয়ের মতো করে উচ্চারণ করছি, তারপর দ, তারপর দা, এভাবে খুব সিম্পল আমরা পদ্মা এভাবে উচ্চারণ করে থাকি, সুতরাং এটি লিখিত রূপটিও এরকম হবে। আমরা এখন দেখব এ ধ্বনির সংবৃত এবং বিবৃত রূপটা আসলে কিরকম হয়। আমরা দেখি আর কেউ কোনো প্রশ্ন করেছে কিনা। আচ্ছা না, আর কোনো প্রশ্ন নেই। এই ধ্বনির উচ্চারণে সংবৃত এবং বিবৃত দুটো রূপ রয়েছে, এবং এই ক্ষেত্রে সংবৃত রূপ কখন কখন হয় সেটি আমরা শুরুতে দেখানোর চেষ্টা করি, তারপর বিবৃত রূপটা কেমন হয় তারপরে সেটি দেখানোর চেষ্টা করব। প্রথমে সংবৃত রূপ। সংবৃত রূপটি সাধারণত পদের অন্তে হয়। পদের অন্ত মানে পদের শেষ। কোন একটা শব্দের শেষে যদি একার থাকে তাহলে সাধারণত আমরা সেই এটাকে সংবৃত ভাবে উচ্চারণ করব, অর্থাৎ আমার ঠোঁট অসম্প্রসারিত থাকবে। সুতরাং দেখো, পথে ঘাটে আমরা এই দুটো যেই শব্দ দেখতে পাচ্ছি, এই দুটো যে শব্দ দেখতে পাচ্ছি সেই দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি যে সংবৃত আকারে হবে। সুতরাং পথে ঘাটে দোষে গুণে, এরকম যখন আমরা একারটা কোন একটা শব্দের শেষে রাখছি, সেই শব্দের শেষে আমরা যখন রাখবো তখন সবসময় সংবৃত উচ্চারণ হবে, সেটা সম্প্রসারিত রূপ হবে না। অসীন আমাদেরকে জিজ্ঞাসা করেছে অনুরণিত মানে কি। অনুরণিত মানে কম্পন হওয়া, কোনো কিছু কাঁপা মানে অনুরণন ঘটা। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখি একাক্ষর সর্বনাম পদে কিভাবে এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়। একাক্ষর সর্বনাম মানে কি, মানে হচ্ছে কে, সে। দেখো এগুলো এক একটা সর্বনাম পদ, কারো পরিবর্তে, কারো নামের পরিবর্তে আমরা সাধারণত এই সর্বনাম পদগুলো ব্যবহার করে থাকি, এবং এই কারণে এই একাক্ষর সর্বনাম পদে যখন আমরা একার ব্যবহার করছি তখন সেগুলো সাধারণত সংবৃত উচ্চারণ হয়। এর পাশাপাশি ইকার বা উকার যদি পড়ে থাকে তখনও সাধারণত আমরা এ ধ্বনির সংবৃত উচ্চারণ করে থাকি। যেমন দেখি, দেখি এরকম একটা শব্দ, দেখো উকার যদি পড়ে থাকে বা ইকার যদি পড়ে থাকে তার আগে যদি একার থাকে তখন আমরা একটা সংবৃত উচ্চারণ পাই। আমাকে তোমরা এই 3 নম্বর যে নিয়ম, সেই 3 নম্বর নিয়মের আরেকটা এক্সাম্পল আমাকে দেখাও। সুরমা জাহিদ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে স্বাভাবিক বলতে অ এর সংবৃত আর এ এর সংবৃত দুটাই কি স্বাভাবিক কিনা। অ এর বিবৃত উচ্চারণটাকে সাধারণত আমরা স্বাভাবিক উচ্চারণ বলে থাকি, তবে এর ক্ষেত্রে আমরা স্বাভাবিক ওরকম বলে থাকি না কোনোটিকে। সুতরাং এই বিষয়ে মানে এর কোনো নির্দিষ্ট নাম নেই যে সংবৃত উচ্চারণ মানে স্বাভাবিক উচ্চারণ, বিবৃত মানে স্বাভাবিক উচ্চারণ। অ এর সাধারণত স্বাভাবিক উচ্চারণ রয়েছে। যেমন আমাদেরকে আছে, দেখি অনেকে উত্তর করেছে, এর মধ্যে মোহাম্মদ ওয়াস্তি আমাদেরকে বলেছে রেনু, ওয়াস্তি বেলুনের কথা বলেছে। আচ্ছা, মেকি, নেকি, হ্যাঁ চমৎকার। দেখো আমরা এরকম ভাবে তোমাদের দেওয়া শব্দগুলোই আমরা দেখি, মেকি, তারপরে আরেকজন বলেছে
বেলুন। সুতরাং বুঝতে পারছো যে ইকার কিংবা ওকার যদি পড়ে থাকে তাহলে সাধারণত এ ধ্বনির উচ্চারণটা আমরা সংবৃত হতে দেখতে পাই। সুতরাং এইভাবে এ ধ্বনির একটা সংবৃত উচ্চারণের নিয়ম আমরা জানতে পারলাম। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমরা এর পাশাপাশি এ ধ্বনির সংবৃত উচ্চারণ যেহেতু জানলাম, এ ধ্বনির বিবৃত উচ্চারণ সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন। এর মধ্যে কামরুল ইসলাম সাগর আমাদেরকে রেণু এই শব্দটির কথা বলেছে সর্বশেষ নিয়মের ক্ষেত্রে। সে তোমাকে ধন্যবাদ, আর কেউ কোনো উত্তর করলে তাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন দেখি যেমন রুদ্র কুমার বাড়ি বেলুন এগুলোর কথা বলেছে। আমরা এখন এ ধ্বনির বিবৃত উচ্চারণের ক্ষেত্রে যাব, কিভাবে সেটি প্রয়োগ করতে হয়। বিবৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা আগেই বলেছি এ ধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে ইংরেজি অ্যাপলের এ এর মতো। অর্থাৎ আমরা যখন এটা এইভাবে উচ্চারণ করছি আমাদের মুখটা সম্প্রসারিত হচ্ছে এবং এই কারণে আমরা বলছি এটা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ। এ ধ্বনির বিবৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি সেটি আমরা এক এক করে দেখি। যেমন ধরো দুই অক্ষরের সর্বনাম কিংবা অব্যয় ঘটিত যদি পদ থাকে তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা বিবৃত উচ্চারণ পাই। যেমন একটা সহজ এক্সাম্পল হচ্ছে এত। দেখেছ আমরা যখন দুই অক্ষরের একরকম সর্বনাম বা অব্যয় পদ পাই তখন এই এত কথাটি আমরা বিবৃত উচ্চারণে করে ফেলছি। আমরা এর মধ্যে প্রশ্ন পেয়েছি, আবু আবদুল্লাহ বলেছে এ ধ্বনির উচ্চারণ কয় রকম। আমরা বলেছি যে সংবৃত এবং বিবৃত এই দুটো প্রবলেম, এই দুটো উচ্চারণ প্রবণতা রয়েছে আমাদের। আশিক আহমেদ নাকিব আমাদেরকে বলেছে 61 নাকি 61 ধরন নাকি ধরন। আচ্ছা, সে বেশ কিছু প্রশ্ন করেছে, আমরা দেখি সেগুলোর উত্তর আমাদের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি কিনা। সংখ্যাবাচক শব্দে সাধারণত আমরা যেই এটা দেখতে পাই সেই এটা সব সময় আমরা বুঝব যে বিবৃত হচ্ছে। সুতরাং আমরা যখন এক বলছি, এক বলার মাত্রই সাধারণত আমরা এই কথাগুলো বিবৃত ভাবে উচ্চারণ করব। সুতরাং 51, 61 এভাবে যখন আমরা উচ্চারণ করছি, 71, 81 এভাবে যখন আমরা উচ্চারণ করছি তখন সাধারণত একটা আমরা বিবৃত হিসেবে উচ্চারণ করি। তবে 61-এর ক্ষেত্রে তোমার যে প্রশ্নটা সেটা খুবই সুন্দর প্রশ্ন। 61 সাধারণত আমরা একটু সংবৃত না বিবৃত এরকম একটা পজিশনে থেকে উচ্চারণ করছি। সুতরাং সেই ক্ষেত্রে একদম নিশ্চিত ভাবে তুমি সংবৃত না বিবৃত আছো সেটি বা একদম সুনিশ্চিত ভাবে বলা যায় না। তবে সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হচ্ছে 1, 11, তারপর 13, এই শব্দগুলো সাধারণত আমরা বিবৃত উচ্চারণে উচ্চারণ করে থাকি। আমরা দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। না, আর কোনো প্রশ্ন নেই। তবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এ ধ্বনির বিবৃত উচ্চারণের ধরন কিরকম। কিছু খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রেও আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণ পেয়ে থাকি এবং সেগুলো কিরকম সেগুলোর একটা ভালো উদাহরণ হচ্ছে তেলাপোকা। তেলাপোকা, আমরা দেখো এই তেলাপোকার তেটা বলার সময় আমরা ত্যাগ করে ফেলেছি, অর্থাৎ একটা বিবৃত উচ্চারণ করছি। সুতরাং আমাকে তোমরা জানানোর চেষ্টা করো যে এই খাঁটি বাংলা শব্দের আর কোনো উদাহরণ তোমাদের জানা আছে কিনা। আচ্ছা, যেরকম ওয়াস্তি আমাদেরকে বলেছে খেমটা একটা উত্তর, দেওর একটা উত্তর, ঢেপসা আছে, অনেকেই আমাদেরকে বলেছে। আতাউর রহমান প্রধান আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে 3-3 এটির উচ্চারণ কি হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সংবৃত উচ্চারণের চমৎকার উদাহরণ সে দিয়ে দিয়েছে। এখানে 33 আমরা বলি, আমরা 33 বলি না। সুতরাং আশা করি এই বিষয়টাও তোমরা মাঝে মাঝে খেয়াল রাখবে যে সংখ্যাবাচক শব্দে কখনো কখনো এমন হতে পারে যে তুমি সংবৃত উচ্চারণেও উচ্চারণ করছো।
ঠিক যেরকম এখানে আমরা যে 33 উচ্চারণ করছি সেখানে আমরা 33 না বলে আমরা বলছি 33। সুতরাং এইভাবে আমরা কখনো কখনো এই ধরনের সংখ্যাবাচক শব্দ পেয়ে থাকি। আনামুল হক রাইদ আমাদেরকে বলেছে এলাকা, না এলাকা কিন্তু বিবৃত উচ্চারণের এক্সাম্পল নয়, এটা সংবৃত উচ্চারণ। ঢ্যাঁড়স যেমন একটা চমৎকার শব্দ। আমাদেরকে আর কোন রাজন আহমেদ আমাদেরকে বলেছে যে হ্রস্বই এবং দীর্ঘই এর উচ্চারণ কি। আমরা আমাদের আগের ক্লাসটিতে এটি একবার বলেছি, তারপরেও তোমার জন্য আরেকবার বলছি যে এটি হচ্ছে হ্রস্ব ই, এটা রশ্মি না, রশ্মি না, ঋষি না। এবং একইভাবে যখন তুমি এটা লিখছ তখন সেটা হবে দীর্ঘ ই। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমাদের আরো অনেকে অনেক ধরনের কথা বলছে, 30 30 দুটোই কি সঠিক কিনা? হ্যাঁ আবিদা মারিয়াম, দুটোই সঠিক, দুটোই আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আচ্ছা, এর মধ্যে এখন আমরা তোমাদের কাছ থেকে যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে বাংলা ধ্বনির কিছু গুরুত্বপূর্ণ যুক্তাক্ষর সম্পর্কে তোমাদের জানা আছে কিনা। আমরা এক এক করে তোমাদের কাছ থেকে উত্তর নেব এবং খুব দ্রুত আমাদের এই কাজটি শেষ করতে হবে। আমরা আশা করব তোমরা সবাই খুব দ্রুত এটির উত্তর করার চেষ্টা করবে। আমরা একটা ব্যতিক্রমী যুক্তাক্ষরের একটা লিস্ট বানিয়েছি তোমাদের সামনে, একটু খেয়াল করবে যে আমরা প্রত্যেকটার উত্তর সঠিকভাবে করতে পারছি কিনা। আমি একটা একটা করে আগাচ্ছি। আমাকে বলো এই যে জ্ঞান বিজ্ঞান এই দুটো শব্দ যে আমরা লিখলাম, এখানে একটা যুক্তাক্ষর আমরা ব্যবহার করেছি, যে যুক্তাক্ষরটা আমরা এখানে লিখেছি, আমরা এই জায়গায় লিখেছি, আমাকে তোমরা বলবে যে এই যে যুক্তাক্ষরটি, সেই যুক্তাক্ষরটি কোন কোন অক্ষর বা কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। আমরা এক এক করে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। নোমান ইবনে ওসমানী আমাদেরকে জানিয়েছে যে এটা হচ্ছে জ যোগীয়, হাসনাত অঙ্কন আমাদেরকে বলেছে, রাজন বলছে, আশিক আহমেদ, নাকিব, আতাউর রহমান প্রধান, নীলকমল আমাদেরকে, মহিউদ্দিন চিশতি জানিয়েছে জ যোগ স, না সেই উত্তর সঠিক নয়, শুভ বলেছে জ যোগ ঞ, জীবন বলেছে ঞ যোগ গ, না। আমরা দেখেছো এটা নিয়েও আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, সুতরাং এই জিনিসটা আমাদের জানা খুব প্রয়োজন। আমাদের পরীক্ষা কিন্তু প্রায়শই এই ধরনের এমসিকিউ এসে থাকে। আমরা পরবর্তী যে শব্দ সেটাই যাই, বঞ্চিত। আমরা বঞ্চিত নামে একটা আলাদা শব্দ দেখতে পাচ্ছি যেখানে আমাদের এই ধরনের একটা যুক্তাক্ষর আমরা দেখতে পাচ্ছি। আমাকে এখন তোমরা যেটি বলবে সেটি হচ্ছে যে এটি কোন ধরন কোন দুইটি অক্ষর নিয়ে গঠিত। রাজন আহমেদ আমাদেরকে উত্তর করার চেষ্টা করছে। আচ্ছা আমি দেখি, অনেকে বলেছে ন যোগ চ যোগ ঞ, আচ্ছা আরেকজন বলেছে ঞ যোগ চ, দেখি কতজন কিরকম উত্তর দিচ্ছ। সৈকত কুমার দাস, শুভ, মহিউদ্দিন চিশতি বলেছে ইয়োজক ঝ, আচ্ছা না, রুদ্র কুমার বলেছে ইয়োজক চ, সালমা জলি সে আমাদেরকে বলেছে ইয়োজক চ। আগে আগে উত্তর করতে হবে না, যারা যারা আগে আগে উত্তর করছো ইয়োজক চ। এর পাশাপাশি আমাদের পরের ইয়াটা হচ্ছে, পরের শব্দটা হচ্ছে বাঞ্ছনীয়। আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি এবং এখানে একটা যুক্তাক্ষর দেখতে পাচ্ছি। আমাকে বলো এখন এই বাঞ্ছনীয় যে যুক্তাক্ষরটি, সেই যুক্তাক্ষরটি কোন কোন যুক্তাক্ষর কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। ঞ যোগ ছ অনেকে আমাদেরকে বলছে, আচ্ছা আমরা লিখে ফেলি ঞ যোগ ছ।
আমাদেরকে অনেকে জানাচ্ছে। আচ্ছা, রক্ষা আমাদের একটা শব্দ আছে যেখানে ক্ষীয়, এটা একটা যুক্তাক্ষর হিসেবে আমাদের সামনে রয়েছে। আমাদেরকে বলো যে এই ক্ষীয় শব্দ, যে যুক্তাক্ষরটা, এটা কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে। অনেকে উত্তর করছো, নিশান্দে, অনিক, রাজন, ভাসনা, তঙ্গন, ইয়াহিয়া, অনেকে আমাদেরকে উত্তর করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এর মধ্যে ক্ষীয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছে আশিক আহমেদ, নাকিব, ক যোগ স, ক যোগ স, এটি হচ্ছে ক্ষীয়। এরপরে আমাদের সামনে রয়েছে একটা শব্দ ব্রাহ্মণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা যুক্তাক্ষর রয়েছে, যে যুক্তাক্ষরটার প্রকাশভঙ্গি আমরা অনেক আগেই তোমাদেরকে বলে দিয়েছি, এটি হচ্ছে হ যোগ ম। এইভাবে আমরা এক একটা ব্যতিক্রমী যুক্তাক্ষর সম্পর্কে আইডিয়া পেলাম, যে আইডিয়াটা আমাদেরকে যে কোনো ধরনের MCQ-তে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা সেগুলোর উত্তর করতে পারবো। আমাদেরকে ওয়াস্তি, পরাগ, সোহরাব হোসেন, সাদেকুজ্জামান, ইয়াহিয়া, অনেকেই আমাদেরকে উত্তর করার চেষ্টা করছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি এই তালিকাটা তোমরা তোমাদের খাতায় তুলে নিবে এবং অবশ্যই এই তালিকাটা নিজের চর্চার মধ্যে রাখবে। আমরা এরপর আরো বেশ কিছু উচ্চারণ নিয়ে তোমাদের সামনে একটু কাজ করতে চাই। দেখো, আমাদের সামনে আরো বেশ কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো নিয়ে আমরা এখন কাজ করব। জফলা এবং বফলা দিয়ে সাধারণত আমাদের বেশ কিছু শব্দ আমরা রচনা করতে পারি। প্রথমেই আমাদের সামনে একটা শব্দ রয়েছে সত্য। আমরা তোমাদের কাছ থেকে যেটি শুনতে চাই সেটি হচ্ছে এটির লিখিত যে উচ্চারণের রূপ, সেই উচ্চারণের রূপটি কেমন। এর মধ্যে সাখাওয়াত হোসেন আমাদেরকে জিজ্ঞাসা করেছে কি এবং কি, এই দুটোর পার্থক্য কি। অর্থাৎ আমরা তার কাছ থেকে প্রশ্ন পেয়েছি, আমরা তার কাছে প্রশ্ন পেয়েছি কি এবং কি, এই দুটো শব্দের যে পার্থক্য সেটি কি হতে পারে। আমরা একটু যান্ত্রিক গোলযোগে আছি, তোমাদের একটু সহযোগিতা আশা করছি। হ্যাঁ, আমরা ফিরে এসেছি আমাদের ক্লাসে। এর মধ্যে আমরা দেখি যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি শেষে প্রশ্ন করতে চাও, মানে শেষে যদি এই কি শব্দটা থাকে তাহলে দীর্ঘ ইকার থাকবে। আর যেমন যদি কোনো একটা প্রশ্ন এরকম হয়, তার কি যাওয়া হয়, অর্থাৎ তুমি কাউকে যদি প্রশ্ন করো তার কি সেখানে যাওয়া হয়, তখন মাঝামাঝি সাধারণত এই কিটা আমরা ব্যবহার করি হ্রস্ব ইকার দিয়ে। সুতরাং আশা করি তোমরা এই বিষয়ের পার্থক্যটা ধরতে পারবে। এখন আমরা দেখি যে তোমরা যারা উত্তর করেছো তাদের উত্তরগুলো কেমন। জফলা, এটির ক্ষেত্রে সাধারণত আমরা লিখিত রূপটি এইভাবে লিখে থাকি, একটু খেয়াল করবে, সত্য এভাবে আমরা লিখে থাকি। সুতরাং এটি খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ, এই কারণেই তোমাদের এটি জানালাম। এরপরে যদি আমাদের বিশ্ব শব্দটি থাকে, সেই শব্দটি সাধারণত আমরা কিভাবে ব্যবহার করি, আমরা তোমাদের কাছ থেকে আশা করছি বিশ্ব শব্দটি এটি আমরা কিভাবে লিখে থাকি। আমরা উত্তর পাচ্ছি, এর মধ্যে আমরা লিখে ফেলি এটিকে, আমরা এভাবে লিখি বিশ্ব, অর্থাৎ এটির উচ্চারণ প্রবণতাটা হচ্ছে এরকম। আবার পরবর্তীতে আমাদের সামনে আরেকটি শব্দ রয়েছে যেটিকে আমরা বলছি বাহ্য, এটিকে আমরা কিভাবে উচ্চারণ করি সেটি এখন তোমাদের কাছ থেকে আমরা জানবো। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আমাদেরকে অনেকে লিখছে বিশ্বর উত্তর বিভিন্ন রকম, আমি সঠিক উত্তরটা এখানে অলরেডি লিখে দিয়েছি, আশা করি তোমরা সবাই ধরতে পেরেছো। আমরা এখন তোমাদেরকে যে 3 নম্বর যে শব্দটি, এই যে বাচ্চ, এটির উচ্চারণে লিখিত রূপটি কেমন হবে সেটি তোমাদের কাছে জানতে চাই।
সৈকত কুমার দাস শুভ, আশিক আহমেদ, নাকিব, সালমা জলি, রুদ্রকুমার, অনেকে উত্তর করছে। যারা সঠিক উত্তর করছে তারা জেনে যাবে যে সঠিক উত্তরটি আসলে কি। অনেকে অনেকভাবে উত্তর করছে, আমরা সঠিক উত্তরটা এখানে লিখে দিই। সঠিক উত্তরটি হবে বাজ ঝ, এই জয়ের নিচে একটা হসন্ত হবে, এবং এইভাবে আমরা সাধারণত বাহ্য শব্দটি উচ্চারণ করে থাকি। এর পাশাপাশি আমাদের ল ফলা একটা ফলা রয়েছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা ফলা বলি, এবং এটাকে যদি আমরা শুক্ল নামে একটা শব্দ পাই সেই ক্ষেত্রে আমরা এটার উচ্চারণ করি শুক্ল। আবার এভাবে পাই অম ল, এভাবে শুক্ল এবং অম্ল এই দুটো শব্দ আমরা এভাবে পেয়ে থাকি। মহিউদ্দিন চিশতি আমাদেরকে প্রশ্ন করেছে স্বপ্ন উচ্চারণটি আমরা করে দেখাতে পারবো কিনা। আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, সাধারণত আমরা এটিকে এইভাবে উচ্চারণ করে থাকি, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা স তালিবর্ষ দিয়ে আমরা এটিকে বলতে পারি, একটা স একটা জোর দেওয়া হয় স্বপ্ন, এভাবে আমরা স্বপ্ন শব্দটি উচ্চারণ করি। আশা করি এই ধরনের উচ্চারণের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। তবে উচ্চারণের অভিধান তো অনেক বড়, এবং এই কারণে আমরা সবাই জানি যে উচ্চারণে আরো অনেক বেশি কাজ করা সম্ভব। তোমার বাসায় যদি একটা উচ্চারণ অভিধান থাকে তাহলেই তুমি দেখবে যে বাংলা শব্দগুলো কত বিচিত্রভাবে অনেক সময় উচ্চারণ করা সম্ভব হয়। সুতরাং এইভাবে আমরা যখন বিভিন্নভাবে শব্দের উচ্চারণ প্রবণতাগুলো জানি, তখন আমরা নিজেরাই মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে এত উচ্চারণের এত বিচিত্র ধরনের নিয়ম রয়েছে। আমরা আশা করি আজকের এই ক্লাসটি তোমরা সবাই উপভোগ করেছো। আমরা অনেককে দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন ধরনের উত্তর দিয়ে যাচ্ছে। আশিক আহমেদ নাকিব আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে তালব্যশ নাকি তালিবর্ষ। আচ্ছা, তালব্যশ তোমার উত্তর সঠিক, তালব্যশ হবে, এটা তালব্য হিসেবে আমরা বলে থাকি, তালব্যশ। সুতরাং এইভাবে আমরা জেনে গেলাম কিভাবে আমরা প্রত্যেকটা উচ্চারণের নিয়ম সম্পর্কে আলাদা করে ধারণা পেতে পারি। এর বাইরেও যদি ধারণা পেতে চাও তাহলে অবশ্যই তোমার সামনে বাংলা উচ্চারণ অভিধানটি রয়েছে। আমরা এখন তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের আগের লাইভ ক্লাসগুলো তোমরা অবশ্যই 10minutschool.com ওয়েবসাইটে পাবে, এবং শুধু লাইভ ক্লাস নয়, 10minutschool.com ওয়েবসাইটে গেলে তুমি আরো বিভিন্ন ধরনের লাইফ স্কিল, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন স্কিল এবং ইত্যাদি বিভিন্ন ধরনের ধারণা তুমি পেতে পারো। এবং এই কারণে তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে 10minutschool.com ওয়েবসাইটটিতে তোমরা গিয়ে চমৎকারভাবে বিভিন্ন ধরনের লার্নিং সাজেশন পেতে পারো। দেখো, আমরা প্রথমে 10minutschool.com এই ওয়েবসাইটটিতে চলে গিয়েছি, এবং সেখানে JSC এক্সাম, SSC, HSC অ্যাডমিশনস ইত্যাদি বিভিন্ন ধরনের অপশন আমরা দেখতে পাচ্ছি। ধরা যাক আমি স্কিল ডেভেলপমেন্টের কোনো একটা অংশে যেতে চাই, স্কিল ডেভেলপমেন্টে যদি আমরা ক্লিক করি আমাদের পেজটি লোড হবে, এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের স্কিল নিয়ে জানতে পারবো, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, কেস সলভিং, ডিবেটিং, আফটার ইফেক্টস ইত্যাদি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের কাজ নিয়ে আমরা জানতে পারবো। এভাবে 10minutschool.com ওয়েবসাইটে গেলেই তোমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে এভাবে জেনে নিতে পারবে। এবং লাইভ ক্লাসটির ব্যাপারে যারা জানতে চাইছো তারা এই লাইভ অপশনটি আমাদের 10minutschool.com ওয়েবসাইটেই পাবে। সেখানে ক্লিক করলে দেখবে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান সহ বিভিন্ন ধরনের যে বিষয়গুলোতে আমরা লাইভ ক্লাস নিয়েছি সবগুলোর একটা বিস্তারিত তালিকা রয়েছে।
সেই তালিকাগুলোতে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে আমাদের আগের রেকর্ডেড লাইভ ক্লাসগুলো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি নাহিয়ান বিন খালেদ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।